সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার নয় বাংলাদেশি। উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত তরালি এলাকায় গত রাতে নয়জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে ঢুকে সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ান দেখতে পেয়ে তাদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ ওই নয়জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন তাদের। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।